ভোট শেষ হলেও অশান্তির বিরাম নেই। উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় তৃণমূলের আক্রমণে তাঁদের কর্মী সমর্থকরা ঘরছাড়া বলে দাবি করেছে বিজেপি। এই পরিস্থিতিতে রবিবার রাজ্যের দুই প্রান্তে ঘরছাড়া দলীয় কর্মীদের সঙ্গে দেখা করলেন বিজেপির বর্তমান ও প্রাক্তন রাজ্য সভাপতি। এদিন দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে পৌঁছে যান সুকান্ত মজুমদার। বারুইপুরে বিজেপি কার্যালয়ে শতাধিক কর্মী সমর্থক আশ্রয় নিয়েছেন। প্রথমে সেখানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার। আমাদের কর্মীরা ঘরে ফিরতে অত্যন্ত ভয় পাচ্ছে, এই জন্য কারণ সব জায়গাতে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পর তাদের ব্যবস্থা হবে, পুলিশের উপর কীভাবে ভরসা হবে। পুলিশ নিজে 10 টাকার গাড়ি নিয়ে এসে বাড়ি লুট করে নিয়ে যাচ্ছে। বারুইপুর থেকে এদিন ক্যানিংয়ে যান বিজেপি রাজ্য সভাপতি। সেখানে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতেও যান তিনি। কেন্দ্রীয় বাহিনীকে তো ব্যবহার করতে হবে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করার দায়িত্ব এসপির। এসপি তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলন ছাড়া কোথাও যায় না, কিছু করেন না। উনি তৃণমূলের নেতারা যা বলবেন সেটা করবেন। এখানকার বিধায়ক যিনি, তার অঙ্গুলি হেলনে এগুলো লুটতরাজ হচ্ছে। অন্য জায়গার লোকেরা এসে এখানকার লোকেদের উপর অত্যাচার করছে। ক্যানিং থেকে এদিন সুকান্ত মজুমদার পৌঁছন কুলতলিতে। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে এবার লক্ষাধিক ভোটে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হেরে যান দিলীপ ঘোষ। হারের পর এদিন প্রথমবার বর্ধমানে গেলেন দিলীপ ঘোষ। সেখানকার জেলা পার্টি অফিসে ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া প্রায় 50 জন বিজেপি কর্মী সমর্থক রয়েছে। তাদের অভাব অভিযোগের কথা শুনলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। এরপর দুর্গাপুরে গিয়েও আক্রান্ত কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় মারা গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী। তৃণমূল কংগ্রেসের কর্মী তার নিজের আত্মবিসর্জন দিয়েছে। কিছু জায়গায় হতে পারে সেটা পাড়ায় পাড়ায় সারা বছরের পার্সোনাল গ্রাজ, জ্যাটার ছেলে ছেলে কাকার ছেলের গণ্ডগোল, কিন্তু আমরা কখনোই ভোট পরবর্তী হিংসায় বিশ্বাস করি না। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় যাচ্ছে কেন্দ্রীয় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রঞ্জিত হালদার, শান্তনু নস্কর ও কমলকৃষ্ণ দেব রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।